আসসালামু আলাইকুম বিদেশি পর্যটক। জি প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে বিভিন্ন কান্ট্রির লোক আসে। আজ এসেছিলেন মতিঝিল মেট্রো রেল স্টেশনে বিদেশি কজন পর্যটক। আসলে আমি তখন একটি ভিডিও করতেছিলাম আমার চ্যানেলের, তখন ভাবলাম যে আমি তাদের একটু ভিডিও নেই, সেই প্রেক্ষিতেই আসলে তাদেরকে ভিডিও করা। এর পিছনে কারণ আছে, আসলে আমি জানতে চেয়েছিলাম, এই দেখুন আমার পিছনে, আমি জানতে চেয়েছিলাম যে আসলে তারা কোত্থেকে এসেছে এবং বাংলাদেশে এসে তাদের কেমন লাগতেছে বা তাদের অভিমত কি। যেহেতু মেট্রো রেল আমাদের একটি অন্যতম প্রজেক্ট এবং এটা মানুষকে অনেক, বিশেষ করে ঢাকার মানুষকে অনেক স্বস্তি যোগাবে যানজটের ভিড়ে, তাই মূলত আমি তাদের সঙ্গে কথা বলে বিষয়গুলো জানতে চেষ্টা করেছি মাত্র। হাই, হাউ আর ইউ? হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। তাদের সাক্ষাৎকারে আসলে যা হয়েছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা আসলে কোন কান্ট্রি থেকে এসেছেন, বলল ইংল্যান্ড থেকে এসেছি, এবং তাদের সম্পর্কর কথা জিজ্ঞেস করেছিলাম। এই যে মুরব্বী ভদ্রলোকটা দেখছেন, উনি হচ্ছে জ্যাকের জ্যাক, এই জ্যাকের ছেলের বউ ছেলে এবং তার ওয়াইফ ইংল্যান্ড থেকে এসেছেন, ওনারা ঘুরতে এসেছেন সেই ফাঁকে আর কি আমার সঙ্গে হঠাৎ দেখা, এই বিষয়গুলো আসলে কথা বললাম। যখন বললাম বাংলাদেশে এসে আপনাদের কেমন লাগছে, তারা খুবই ভালো রেসপন্স করেছে, বলছে না অসম্ভব ভালো লাগছে। আসলে বাংলাদেশের মানুষ এবং ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা দেখে তারা খুবই আনন্দিত এবং সেই অভিমত তারা ব্যক্ত করেছিল। আমি আরও জানতে চেয়েছিলাম যে এখানকার খাবারের কোনো সমস্যা হচ্ছে কি না, তারা বলছে যে না, বেশি লুডুস তারা পছন্দ করে, সেটাই তারা খায় এবং সেই খাবারটাই খেয়েছেন। তো সর্বোপরি কথা বলে অনেক ভালো লেগেছে তাদের সঙ্গে। তাদের পারমিশন ছিল না ভিডিও করার, যেটুকু করেছি সেইটুকুর মধ্যেই আমি বিস্তারিত জানিয়ে দিলাম। আসলে বিদেশিদের সঙ্গে কথা বললে আপনার ইংলিশ এক্সপিরিয়েন্সটা বাড়বে, এটা 100% বাড়বে। আপনারা চেষ্টা করবেন, আসলে বিদেশিরা যারা আসবে পর্যটক তাদের সঙ্গে কথা বলতে, তাহলে দেখবেন আপনার ইংরেজিটা অনেক ভালো বলতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালোবাসে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।